ফ্রেন্ড, আমি আর কে এজেন্ট থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, ছাদ বাগানে জবা গাছ নিয়ে কোনো না কোনো সমস্যা আমাদের কিন্তু লেগেই থাকে। তো এক বাগানি বন্ধু SMS করেছে যে দাদা, বর্ষার আগে এই জবা গাছে একটা দুটো ফুল হতো, দুই চারটে কুড়ি আসতো। বর্ষার পর গাছে একটাও কুড়ি নেই এবং গাছে কোনো রকম ফুলের দেখা নেই। এইটা কী কারণে হচ্ছে এবং এর সমাধানটা কী? তো আজকে সেই সমাধান নিয়েই আজকের এই ভিডিও। যাদের গাছে ফুল আসছে না, যাদের গাছে কুড়ির দেখা নেই, আজকের ভিডিওটি তোমরা যদি সঠিকভাবে দেখতে পারো তাহলে প্রত্যেকটা ডালে ডালে তোমরা ঠিক এরকম ফুল এবং প্রত্যেকটা ডালে ডালে তোমরা কিন্তু কুড়িতে ভরপুর পাবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ করে দেখো না, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এবং নতুন বাগানি বন্ধুদের বলবো, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর তোমরা আপডেট পাও। বন্ধুরা, বর্ষা যখন ছিল তখন কিন্তু গাছে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর বাড়াতে গাছ কিন্তু বৃদ্ধি পেয়েছে, গাছের ফুলের সংখ্যা কমে গেছে। তাই আজকে এমন একটি খাবার প্রয়োগ করব যে গাছে ফুল প্রচুর পরিমাণে আমরা কিন্তু দেখতে পারবো। তো আমি এরকম পাত্রের মধ্যে 1 লিটারের মতো জল নিয়ে নিয়েছি। আমি আজকে যে দ্রবণটি তৈরি করে দেখাবো, এটি 1 লিটার জলের মধ্যেই আমি তৈরি করে দেখাচ্ছি। তো আমি প্লেন জল 1 লিটার নিয়ে নিয়েছি। এইবার যে ফুল গাছে আসবে, সব থেকে বেস্ট খাবার এই যে আমাদের বাসি ফুল। বন্ধুরা, আমরা পুজোতে যে ফুল দিই সেই ফুলকে আমরা ফেলে না দিয়ে এই ফুলকে আমরা শুধুমাত্র 2 দিন ভালোভাবে ভিজিয়ে রাখবো। আর এই বাসি ফুলের যে জল, এই জল যদি আমরা প্রয়োগ করতে পারি প্রত্যেকটা জবা গাছে, গাছে কিন্তু কুড়ি নিয়ে চিন্তা করতে হবে না, ফুল নিয়ে চিন্তা করতে হবে না। এই বাসি ফুলে দারুণ পরিমাণে পটাশের পরিমাণ থাকে এবং বিভিন্ন ধরনের ভিটামিনস থাকে, যেগুলো গাছে প্রয়োগ করলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ফুল এবং ফল আনতে সাহায্য করে। এটা শুধু জবা গাছ নয়, তোমরা যে কোনো গাছে এটা প্রয়োগ করতে পারবে। তবে আজকে যেহেতু জবা গাছ নিয়ে ভিডিও নিয়ে এসেছি, তাই তোমরা কিন্তু এটা জবা গাছে প্রয়োগ করলে দারুণ রেজাল্ট খুব কম সময়ের মধ্যে তোমরা দেখতে পারবে। তাই এরকম বাসি ফুল তোমরা 1 লিটার জলে ভিজিয়ে রাখবে। আমি এর সঙ্গে এই প্লেন জলের সঙ্গে এই বাসি ফুলের জলটা আমি নিয়ে নিয়েছি। বন্ধুরা, এর সঙ্গে আরও 2টো উপাদান এখন কিন্তু আমাদের আরও মিশাতে হবে, কারণ যাদের গাছে একদমই ফুল আসছে না তাদের এটা যদি প্রয়োগ করতে পারি, আমাদের কিন্তু গাছে খুব তাড়াতাড়ি ফুল আসবে এবং গাছটাও কিন্তু সবুজ সতেজ থাকবে বন্ধুরা। এবং সেকেন্ড যে খাবারটি নিয়ে নিয়েছি, ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেট, হয়তো ম্যাগনেসিয়ামের অনেক সময় অভাবের জন্য গাছে কিন্তু ফুল আসতে চায় না, ঠিক আছে? পাতা ঠিকঠাক যদি সালসংশ্লেষ না হয়, গাছ না করতে পারে, তো তখন কিন্তু ফুলের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। তাই আমরা অবশ্যই গাছে ম্যাগনেসিয়াম সালফেট আমরা এই সময় দেব, যে সমস্ত গাছে একদমই ফুল আসতে চায় না। 1 চামচ 1 লিটার জলে তোমরা কিন্তু 1 চামচের মতো এরকম ম্যাগনেসিয়াম সালফেট নেবে। বন্ধুরা, এরপরের যে উপাদানটি নেব, এই উপাদানটি কিন্তু আমি প্রত্যেকটা জিনিসে হয় দানা হিসাবে ব্যবহার করি, না হলে লিকুইড হিসাবে ব্যবহার করি। আর এটা তো অবশ্যই লাগবে, যাদের কাছে এরকম সিউজ আছে, সিউজ লিকুইড যে কোনো কোম্পানির হলেই হবে। কোনো কোম্পানি ফিক্স নেই যে এই কোম্পানির প্রোডাক্ট দিলেই গাছে ফুল আসবে, এমন কোনো কথা নেই। যাদের কাছে বায়োভিটা X আছে, বায়োভিটা X দেবে। যাদের কাছে অন্য অন্য কোম্পানির মাল আছে, যে কোনো লিকুইড, সিউজ লিকুইড তোমরা কিন্তু 2 থেকে 2.5 ML তোমরা কিন্তু 1 লিটার জলে ভালোভাবে দিয়ে দেবে। সমস্ত উপাদানকে ভালো করে মিক্স করবে। মিক্স করবার পর যে সমস্ত জবা গাছে ফুল আসছে না, গাছ ঝাঁকড়া হয়ে আছে, কুড়ির কোনো রকম দেখা নেই, সেই সমস্ত গাছে তোমরা প্রয়োগ করে দেখো।
খুব কম, মানে 7-10 দিনের মধ্যে তোমরা দেখতে পারবে গাছে উড়ে চলে আসবে। বন্ধুরা বন্ধুরা আমরা অনেকেই না জেনে আমরা এই বাসি ফুলকে ফেলে দিই, তাই এই বাসি ফুলকে ফেলে না দিয়ে তোমরা প্রত্যেক 7 দিন অন্তর অন্তর তোমরা যদি এই খাবার প্রয়োগ করতে পারো গাছে, গাছে কোনো রকম ক্ষতি হবে না, বরং উল্টে বেনিফিটস তোমরা কিন্তু দুগুণ পাবে। প্রত্যেকটা ডালে ডালে তোমরা ফুল পাবে এবং কুড়িতে ভরপুর থাকবে প্রত্যেকটা গাছ। বন্ধুরা ছোট বলো বড় বলো সমস্ত গাছে তোমরা কিন্তু এটা প্রয়োগ করলে ছোট ছোট গাছেও কিন্তু কুড়িতে ভরপুর থাকবে। ঠিক এইভাবে দেখতে পাচ্ছ আমার প্রত্যেকটা গাছে দেখো ছোটো ছোটো কুড়িতে সম্পূর্ণ কিন্তু ভরে আছে। তো তোমরা এইভাবে প্রয়োগ করে দেখো, 4 সপ্তাহ তোমরা প্রয়োগ করো, তাহলে দেখতে পারবে তোমাদের গাছে কী পরিমাণে কুড়ি আসে এবং ফুলে জবা গাছ ভরে যায়। বন্ধুরা তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, তোমরা ভালো থেকো, গাছকে ভালো রেখো।